তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমরা যাচ্ছি কামাখ্যা। তো এখন বাজে তোমার 4:55, তো 5:00 আমাদের ট্রেন আছে, তো তাই দেখতে পাচ্ছ সাইথিয়া রেল স্টেশনে চলে এসেছি। তো তারপর ট্রেন ধরে এইখান থেকে যাব রামপুরহাট, ঠিক আছে? তো রামপুরহাট যাওয়ার পর তোমার সরাইঘাট এক্সপ্রেস ধরে আমরা চলে, তো তারপর পৌঁছে যাবো। তো চলো তোমাদেরকে পুরো ইনফরমেশন দিতে থাকবো। আর আমি একা আছি না, সাথে দেখতে পাচ্ছ বিষ্ণু। তো চলো ট্রেনটা ধরি, তারপর তোমাদের ভিডিও করা হবে। বাচ্চো ফাইনালি আমরা রামপুরা রেলওয়ে স্টেশনে চলেছি। তো এইখান থেকে আমরা এখন যাব কামাখ্যা। তো কামাখ্যা যাওয়ার জন্য তোমার 7:00 সময় ট্রেন আছে, আর আমি রামপুরা নেমে পড়েছি 6:00 সময়। তো তোমরা তো আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার একটা দাদাও যাচ্ছে। তো দাদা হাওড়াতে যাবেছে, তো হাওড়া থেকে আসছে। তো তোমরা বলবে যে আমি এই রামপুরাটে কী করছি। তো আমি কামাখ্যা যাব, সেই ট্রেনটা তোমার সাইথিয়া দাঁড়ায় না, তো আমাকে প্রথম রামপুরহাট আসতে হলো। তো তারপর আমরা কামাখ্যার উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো এবার ট্রেনের জন্য অপেক্ষা করা যাক। শুনতেই পাচ্ছ যে ট্রেনে অ্যালাসমেন্ট হয়ে গেছে, তো ট্রেন ঢুকছে। তো চলো ট্রেনে চাপি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা সরাইঘাট এক্সপ্রেস ট্রেনে যেয়ে পড়েছি, আর দেখতে পাচ্ছ তারা পেয়ে গেছে। তো ঠিক আছে, ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, তাই যাওয়া ফেরাটা করতে পারিনি। তো এখন ভীষণ ভিড় ছিল। আর একটা কথা মনে রাখি, বাইকে রিসিভ করতেছি, ওখানে একটা ভীষণ মানে ভীষণ প্রবলেম গাইস। তো কী বলবো, মানে যাতা একটা অবস্থা, ঠিক আছে গাইস? তো একটু উইন্ডো স্ক্রিনে পড়ছে, তারপর তাকে নাকি খাওয়া লাগছে না। অ্যান্ড গাইস, কাউকে রিসিভ করতে যাওয়া যাবে না গেটে গাইস, মানে কী বলবো। বলুন কি হয়েছে, ওখানে উইন্ডোর পাশে বসে আছেন, তারপর আপনার হাওয়া লাগছে না? উইন্ডোর পাশে বসে আছিস, তোকে ওখানে কি বলেছি একা? ঘন্টা বোঝাবি তুই। আরে আমার এই একটা লোকের সাথে হ্যাপি ঝামেলা গো, গেটে দাঁড়াবো তোমাকে রিসিভ করতে, ও বোকার সাথে আমাকে শেখাচ্ছে। এখন বাজে 8:00, তো প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বাড়িতে খাবার নিয়ে এসেছি, রুটি আর তরকারি। আর দাদা দেখ বাড়িতে কে আসেনি, বাড়িতে কে আসেনি, দাদা দিয়েছে। তো ঠিক আছে, খাই, তারপর সকালে দেখা হচ্ছে। বাবাই
কতটা ভিড় দেখতেই পাচ্ছ। তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, তো খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়বো। তার জংশন দেবী তার ভিউটা দেখো গাইস, ভালো ভিড়, ভালো ভিড় আছে দেখতেই পাচ্ছ। আর আমার সাথে দাদা হয়েছে দেখতেই পাচ্ছ। তো চলো এবার খাওয়া দাওয়া করি, তারপর বেরিয়ে পড়বো কামাখ্যা মায়ের উদ্দেশ্যে। ফ্লাইওভারটা ধরে আমরা নিচে নামলাম, তো নিচে নামার পরে এদিকে ডান দিকে তোমরা চলে যাবে। এবার আমরা যাচ্ছি ফ্যান্সি মার্কেটের দিকে, তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়, প্রচন্ড ভিড়। তো ঠিক আছে, দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর সবাই চলেছে কামাখ্যা মায়ের উদ্দেশ্যে। আমরা রেল স্টেশন থেকে বাসে করে চেপে তো ফ্যান্সি বাজারে চলে এসেছি। ফ্যান্সি বাজারের পাশে পুরোনো থানা যেখানে আছে তার পাশেই, তো দেখতে পাচ্ছ এখানে স্বেচ্ছাসেবক সংস্থা তোমার অনেক ভালো আয়োজন করে রেখেছে। তো চলো তোমাদেরকে দেখা, এইখানে তোমরা ফ্রিতে খাবার থেকে আরম্ভ করে থাকা থেকে আরম্ভ করে টাইম টু টাইম খাবার সব কিছু তোমরা পেয়ে যাবে। তো তোমাদেরকে পুরো ইনফরমেশন দেবো, তো চলো যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এই হলো সেই গেট, তো দেখতেই পাচ্ছ একদম রাস্তার এই পারে অবস্থিত, রাস্তা এই পারে অবস্থিত। তো চলো যাই ভেতরে। আর তোমাদেরকে বলে রাখি যে এইখানে এখানে প্রচণ্ড পরিষ্কার, দেখতে পাচ্ছ দাদারা সবসময় অল টাইম কাজ করে যাচ্ছে। তো ঢুকেই তোমরা এখানে খাবারের সেবা সমিতি দেখতে পেয়ে যাবে। তো এখানে তোমরা দুপুরে খাবারটা সেরে নিতে পারো। দেখতে পাচ্ছ এখানে একটা ক্যাম্পের পাশেও একটা ক্যাম্প আছে, এইখানে তোমার ছটা ক্যাম্প আছে। তো চলো তোমাদেরকে সব আর তোমার প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা খাবার, তো তোমাদেরকে পুরো ইনফরমেশন দেবো। তো চলো দেখতেই পাচ্ছ এখানে খাবার দেওয়া হচ্ছে এখন, আর এখন বাজে তোমার আর এইখানে তোমার প্রত্যেক টাইমে টিফিন থেকে আরম্ভ করে চা জল থেকে আরম্ভ করে সব কিছু পেয়ে যাবে। আর এইখানে তোমার এইখানে তোমার অনেক স্বেচ্ছাসেবক আছে, তারাও তোমাকে অনেক সাহায্য করবে। এইখানে তোমার ফ্রিতে চিকিৎসাও হয়, ঠিক আছে। আর এইখানে তোমার যে কোনো সমস্যা হলে এখানে পুরোপুরি ফ্রি, কোনো টাকা লাগবে না, ঠিক আছে। তো চলো তোমাদেরকে পুরোটাই দেখাবো। আর তো ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখন বাজছে 12:30। তো এইখানে ভাত দেওয়া আরম্ভ হয়ে গেছে, তো আমরা এখনও ভাত খাইনি, তো তোমাদেরকে মেনুটা দেখিয়ে দেবো। তো তোমাদের আর তোমাদেরকে বলে রাখি যে এখানে যতগুলো ক্যাম্প আছে তো প্রত্যেকটা জায়গায় তোমার আলাদা আলাদা রকম মেনু। তো চলো চলো ভিডিও পুরোপুরি দেখতে হবে। তো দেখতে পাচ্ছ এগুলো হলো তোমার মেডিকেল ক্যাম্প, ঠিক আছে। তো এই ক্যাম্পগুলো তোমার ফেসিলিটি লওয়ার জন্য তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য তোমার কোনো একটা আধার কার্ড লাগবে, তো আধার কার্ড দিলেই তোমার রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ অ্যাম্বুলেন্সের সুবিধা আছে, তো চলো। আর এইগুলো হলো ক্যাম্প, এইখানে তোমরা থাকতে পারো, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এইখানে তোমার ক্যাম্পের মধ্যে ফ্যান ট্যান সবেরই সুবিধা আছে। আর তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার জায়গাটা। আর এগুলো যেন জল জল দেওয়া হয়, কিন্তু এখন দেওয়া শুরু হয়নি, একটু পরে শুরু হবে। আর এইখানে তোমার রেজিস্ট্রেশন করা হচ্ছে, ঠিক আছে। তো এইখানে কেবলমাত্র আধার কার্ড নিয়ে চলে আসবে, তাহলে তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন কার্ডটা আমার হয়ে গেছে, তো তোমাদেরকে সেটা ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো চলো, এখানে আমরা রাতে ছিলাম, দেখতে পাচ্ছ কত কত লোক। তোমার থাকা খাওয়া কোনো প্রবলেম হবে না, তো চলো। দেখতে পাচ্ছ এইখানে তোমার চান করার সুবিধা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ কত ক্যাম্প এইখানে আছে, তারপর তোমার ওইদিকে আছে। আর এই তাম্বুতানি যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো তোমার টয়লেট, ঠিক আছে। তো এইখানে তোমার টয়লেটে কোনো অসুবিধা হবে না, দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে পাচ্ছ সবাই চান টান করছো, ঠিক আছে। এতক্ষণ আমরা ক্যাম্পে ছিলাম, এবার যাচ্ছি খাবার খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ দেখো দাদা আর এই জি হাত পাশ। টাইমও ফেটে গেছে,
প্রতীক তুই জলটা নে ভাই তো প্রতীক কোথায় গেল জলটা এসে নেবো তো এখন ভাই তোমার 7:30 তো দেখতেই পাচ্ছ এখন তোমার চা দেওয়া হচ্ছে চা বিস্কুট তো দেখতে পাচ্ছ কত লাইন তো গাইস দেখতেই পাচ্ছ এটা হলো আরেকটা ক্যাম্প ঠিক আছে তো দেখো কত লাইন তো দেখতে পাচ্ছ এখানে দাদাও লাইন দিয়েছে তো চলো দাদা চা নেকটা করতে তো চলো তাও তোমাদেরকে দেখাই প্রচন্ড বড় লাইন আরেকটা লাইন এইখানে তোমার চা দেওয়া হচ্ছে মানে তোমার খাবারে কোনো অসুবিধাই হবে না ঠিক আছে তো চলো দেখাই এখানে কি দিচ্ছে থাকা খাওয়া কোনো অসুবিধা হবে না কেবলমাত্র শুধু যদি প্রবলেম হয় সেটা হলো তোমার চার্জিং এর একটু তো সেটা একটু মানিয়ে নিতে হবে আর তোমরা যেখানে থাকবে সেখানে ফ্যান ট্যান সবেরই সুবিধা আছে তো চলো এবার আমরা যাচ্ছি আমাদের ক্যাম্পের দিকে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সাবস্ক্রাইব করে সাথে থাকো